আজি পবিত্র অক্ষয় তৃতীয়া দিন আমি যুবমোর্চার 22 জন কার্যকর্তা যে বিজেডি সরকারর অন্যায় বিরুদ্ধে সংগ্রাম করে জেল বরণ করেছিল সে আজ প্রভু জগন্নাথ আশীর্বাদ নেওয়া আসিছু। নিশ্চিত ভাবে আজ রথকাঠ অনুকূল হব এবং হিন্দু ধর্মর সংস্কৃতি অছি যে আজ যে কার্য হুয়ে সে কার্য চিরদিন অক্ষয় হয়ে রহে। মহাপ্রভু পাখে প্রার্থনা যে জগতর কল্যাণ পাই আমি প্রার্থনা করছু। এহা সঙ্গে সঙ্গে যেভাবে ভাবে ওড়িশার হিন্দু বিরোধী কার্য করা যাচ্ছি, যেভাবে ভাবে কেবল জয় জগন্নাথ নারা দেলে হব না, যেভাবে ভাবে সে ব্রহ্ম বিভ্রাটর কথা হো, সে ভণ্ডার চাবি কাটি হজিবা কথা হো, সে ফাইল হজিবা ঘটনা হো, যেভাবে ভাবে আমার সংস্কৃতি কু আমার হিন্দু পরম্পরা কু আমার সনাতন ধর্ম কু যেভাবে ভাবে তকি খাঁ ভি নষ্ট করা যাচ্ছি, আমি প্রভু জগন্নাথ পাখে আশীর্বাদ ভিক্ষা করুছু। এ অধর্মর সরকার নিশ্চিত ভাবে 24 বিলীন হব এবং যে সরকার ভাবুত যে যুবমোর্চা কার্যকর্তা ডরাই ধমকাই আখি পা মাড় করে নালি আখি দেখে মিছ মকদমা করে জেল ভরি যদি ভাবুত ডরাই দেবে আমার যে আওয়াজ অছি তা বন্ধ করে দেবে সে পারিবে না। আগামী দিনরে এ স্বাধীন চেতা ওড়িয়া যুবক এ সরকার বিরোধী নিশ্চিত ভাবে নারা আগু বড়বে। 2024 সরকার পরিবর্তন নারা এই পুরী জগন্নাথ ধাম ঠার আরম্ভ হব। আমি এই প্রার্থনা করি আজ এই জগন্নাথ ধাম্রু যাচ্ছু।